ঔ নমঃ শিবায়, ঔ নমঃ শিবায়, ঔ নমঃ শিবায়। বন্ধুরা, বাংলার 24শে ফাল্গুন 1430 বঙ্গাব্দ, ইংরাজি 8ই মার্চ 2024 খ্রিস্টাব্দ, শুক্রবার, শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা, শিব চতুর্দশী, শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপবাস পালিত হবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে জেনে নেব মহাশিবরাত্রি কেন পালন করা হয় এবং এই শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য কি রয়েছে। মহাশিবরাত্রি যেদিন, তার জন্য আমরা প্রত্যেক বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। যে দিনটি পালনের মধ্য দিয়ে আমরা জীবন সর্বসিদ্ধি লাভ করতে পারি, ঠিক তেমনি আমাদের জীবনে বিভিন্ন প্রকার বাধা খুব সহজেই আমরা দূর করতে পারি। এই কারণেই মূলত প্রত্যেক বছর এই মহাশিবরাত্রির দিন থেকে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয়। প্রথমে জেনে নেব মহাশিবরাত্রি কেন পালন করা হয়। বন্ধুরা, ভগবান শিব হলেন পরম সত্তা, সৃষ্টি স্থিতি লয়। এই দিনেরই মূল কারণ হলেন ভগবান শিব। তিনি হলেন পরমেশ্বর ভগবান, দেবাদিদেব মহাদেব। আমাদের পবিত্র গ্রন্থ বেদে ভগবান শিব প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে, তিনি হলেন সমস্ত সৃষ্টির মূল কারণ। উপনিষদে বলা হয়েছে, যখন আলো ছিল না, অন্ধকারও ছিল না, দিনও ছিল না, রাত্রিও ছিল না, সৎ ছিল না, অসত ছিল না, তখন কেবলমাত্র ভগবান শিবই ছিলেন। বেদান্ত অনুসারে তিনি হলেন মহেশ্বর, যার অর্থ হল মহা ঈশ্বর। বন্ধুরা, সংস্কৃত এই শিব শব্দের অর্থ হল শুভ, দয়ালু এবং মহৎ, যার নাম স্মরণ করলেই সমস্ত কিছু মঙ্গলময় হয়ে ওঠে। সেই দেবাদিদেব মহাদেবেরই আরাধ্যের একটি গুরুত্বপূর্ণ দিন হল এই মহাশিবরাত্রির দিন। কিন্তু প্রশ্ন হল, বছরের আর 5টা দিন অপেক্ষা কেন এই দিনটি অধিক গুরুত্বপূর্ণ? কেন প্রত্যেক বছর এই বিশেষ দিনে মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে? এই প্রশ্নের উত্তর আমাদের অনেকের কাছেই আজও অজানা। বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়ে থাকে মহাশিবরাত্রি। মূলত এই দিনটিতে মহাশিবরাত্রি পালন করার পেছনে বেশ কতগুলো কারণ রয়েছে। শিবরাত্রি কথার অর্থ হল ভগবান শিবের রাত্রি। শিবপুরাণ অনুসারে এই বিশেষ দিনেই সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। ব্রহ্মা ও বিষ্ণু পূজনীয় মহাদেবকে শ্রেষ্ঠ আসনে বসিয়ে পবিত্র পরম বস্তু সহযোগে পুজো করেন। এই বিশেষ দিনে এই ভগবান শিব শিবলিঙ্গ রূপে আত্মপ্রকাশ করেন। এই দিনে শিব ও পার্বতীর মধ্যে মিলন হয়ে এই সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। অন্যদিকে ভাগবত পুরাণে উল্লেখ রয়েছে, সমস্ত দেবতা ও অসুরেরা মিলে সমুদ্র মন্থন করেছিলেন, তখন তা থেকে অনেক বস্তুই নির্গত হয়েছিল যা দেবতা ও অসুরেরা নিজেদের মধ্যে ভাগ করে নেন। কিন্তু তা থেকে যখন গরল বা বিষ নির্গত হয়, কেউ তা নিতে সম্মত হয়নি। যখন সেই বিষ বা গরলের দ্বারা সমগ্র সৃষ্টি বিপন্ন, সেই সময় ভগবান শিবই এই সমগ্র বিশ্বের সৃষ্টিকে বাঁচানোর জন্য এই মহাশিবরাত্রির বিশেষ দিনটিতে যোগসূত্র দ্বারা সেই গরল বা বিষকে নিজের গলায় ধারণ করেন। সেই থেকেই ভগবান শিবের নাম হয় নীলকণ্ঠ। এবার জানব মহাশিবরাত্রির ব্রত পালনের মাহাত্ম্য। দেবাদিদেব মহাদেবের এই পরম উপকারের জন্যই সকল দেবতা দেবীগণ সেই বিশেষ রাত্রে ভগবান শিবের আরাধনা করে থাকেন। তখন থেকেই এই মহাশিবরাত্রির ব্রত পালন করা হয়। লিঙ্গ পুরাণেও এই বিষয়টি উল্লেখ রয়েছে যে, ভগবান শিব এই দিনে শিবলিঙ্গ রূপে আত্মপ্রকাশ করে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন। শিবরাত্রির ব্রতকথা অনুযায়ী এক শিকারীর দ্বারা মর্তলোকে এই শিবরাত্রির ব্রত প্রচলিত হয়। সনাতন ধর্মের সকল শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, এই মহাশিবরাত্রি ব্রত পালন করলে অশুভ শক্তি থেকে যেমন মুক্তি পাওয়া যায়, ঠিক তেমনি সর্বসিদ্ধি লাভ হয়। এই দিনের গুরুত্ব প্রসঙ্গে ভগবান শিব নিজেই একদিন মাতা পার্বতীকে বলেন, আমাকে স্নান করানো, পূজো অর্চনা করা বা বস্তু দেওয়াতে আমি যত না খুশি হই, তার থেকে বেশি খুশি হই মনুষ্য জগতে, অর্থাৎ পৃথিবীবাসীর ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে এই ব্রত পালনের মাধ্যমে। সনাতন ধর্মে যত গুরুত্বপূর্ণ ব্রত রয়েছে, তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হল এই শিবরাত্রি ব্রত। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। ভালো লাগলে
আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।